আর প্রিয় স্টুডেন্টসরা তোমরা কেমন আছো? আজকে আমরা আমাদের টপিকসে শুরু করি। আমাদের আজকে টপিকস হলো তোমাদের মিসড অ্যাবর্শন। হ্যাঁ, মিসড অ্যাবর্শন আমরা এখন আমাদের স্ক্রিন শেয়ার করব। আমাদের স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা আমাদের একটা পেশেন্টের একটু হিস্ট্রি শুনি। হ্যাঁ, একটা পেশেন্টের কাছ থেকে একটু হিস্ট্রি শুনি। ও কথা শুনি। হ্যাঁ, তোমরা শুনলে বলো, যদি না শোনা যায় তাও বলো। উনি একজন পেশেন্ট আমাদের কাছে আসছেন, ওনার কাছ থেকে একটু আমরা হিস্ট্রি শুনি। শোনা যাচ্ছে ম্যাম? পেশেন্টের কথা শোনা যাচ্ছে না। পেশেন্টের কথা শোনা যাচ্ছে? নো ম্যাম। পেশেন্টের কথা কি শোনা যাচ্ছে? নো ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, উনি একজন ভদ্র মহিলা, ওনার বয়স হলো 30। হ্যাঁ, উনি আমাদের কাছে আসছেন, উনি বলছেন যে ওনার হলো মাসিক বন্ধ ছিল 3 মাস, পিরিয়ড বন্ধ ছিল 3 মাস, ওনার বয়স 30। হ্যাঁ, 3 মাস বন্ধ ছিল, তারপরে আলট্রাসাউন্ড করেছে, আলট্রাসাউন্ড করলো যে ওখানে বাচ্চার হার্টবিট আসে নাই। উনি 3 জায়গায় আলট্রাসাউন্ড করেছে, আলট্রাসাউন্ডতে বাচ্চার হার্টবিট আসে নাই। তারপরে এখন ওনার দুর্বলতা লাগছে, উনি কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছ চেহারা, কান্নাকাটি করছে, বলছে যে বাচ্চার হার্টবিট আসে নাই, এখন দুর্বল লাগছে। ওনার 3 মাস মাসিক বন্ধ ছিল। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছো? না ম্যাম, উনি আলট্রাসাউন্ড করেছে, উনি ভাবছেন যে বাচ্চার হার্টবিট আসবে। হ্যাঁ, ওই জন্য এক জায়গায় আলট্রাসাউন্ড করেছে, আবার আরেক জায়গায় আলট্রাসাউন্ড করেছে, ওনার ধারণা যে বাচ্চা আছে। হ্যাঁ, এই জন্য উনি 3 জায়গায় আলট্রাসাউন্ড করেছে। তারপর উনি ওনার পাস্ট হিস্ট্রি বললেন যে ওনার আরেকটা বাচ্চা নষ্ট হয়েছে। হ্যাঁ, এবং সেটা ছিল 5 মাসের, 5 মাসের বাচ্চাটা নষ্ট হলো। সেটা বের হলো কি করে আমি জিজ্ঞেস করলাম, বললো যে একটা ওষুধ খেয়েছে, ওষুধের মাধ্যমে সে একটা বাসায় বের হয়ে গেছে, একটা চাকার মতো বের হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম তার হাজবেন্ড কোনো আত্মীয় হয় কিনা, সে বললো যে তার হাজবেন্ড তার এই অবস্থা দেখে, বাচ্চা নষ্ট হয়ে গেছে দেখে, তাকে রেখে কোথায় জানি চলে গেছে। ওনার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, ওনার কোনো মাসিকের ব্যথা নাই, এইটা হলো ওনার হিস্ট্রি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কাছে পেশেন্টরা এভাবে আসে, তাদের মিসড পিরিয়ড থাকে, তারপরে তার আলট্রাসাউন্ড করে উনি ধরা পড়লো যে বাচ্চার হার্টবিট আসে নাই, উনি এভাবে আসছে। হ্যাঁ, যদি এই ধরনের আসে আমরা কি বলবো? তার কোনো রক্ত যায় নাই, কোনো ভেজানাল ডিসচার্জ নাই, আলট্রাসাউন্ডতে বাচ্চার হার্টবিট আসে নাই, এটা হলে আমরা বলবো যে তার মিসড অ্যাবর্শন। এখন মিসড অ্যাবর্শন হতে পারে অথবা অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি হতে পারে। অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি কি সেটা আমি বলবো, যদি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছো স্টুডেন্টস, যদি অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি হয় তাহলে প্রেগন্যান্সি স্যাক আসবে,
কিন্তু প্রেগন্যান্সি স্যাক আসবে কিন্তু বাচ্চার কোনো ফিটাল পোল আসবে না বা ফিটাল হার্টবিট আসবে না, এ ধরনের যদি হয় তাহলে আমরা বলবো অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি। আচ্ছা এখন আসো আমরা ডেফিনিশনে যাই। World Health Organization defined abortion as pregnancy termination prior to 20 weeks of gestation or a fetus born with less than 500 gram. মানে WHO define করে যদি gestation 20 এর আগে হয় অথবা একটা ফিটাস যদি 500 গ্রামের নিচে ডেলিভারি হয়ে যায় তাহলে দ্যাট ইজ অ্যাবর্শন। এই অ্যাবর্শনের মধ্যে 80% হয় before 12 weeks of pregnancy. 12 weeks of pregnancy এর আগে হয় 80%। এখন আমরা আসো অ্যাবর্শনের ক্লাসিফিকেশনটা দেখি। অ্যাবর্শনের ক্লাসিফিকেশনটা দেখলে কিভাবে দেখব, দেখো অ্যাবর্শন প্রথমে স্পন্টেনিয়াস অ্যাবর্শন দেন ইনডিউসড অ্যাবর্শন। তোমরা দেখতে পাচ্ছ তো না স্লাইডটা? জি ম্যাম। আচ্ছা একটা হলো স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর একটা ইনডিউসড অ্যাবর্শন। ইনডিউসড মানে কেউ যদি ডেলিবারেট ইনডিউস করে, হ্যাঁ সেটা হতে পারে লিগ্যাল অথবা ইলিগ্যাল। আর স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজ এটা হতে পারে আইসোলেটেড অথবা রিকারেন্ট, রিকারেন্ট অ্যাবর্শন অথবা আইসোলেটেড। আর অ্যাবর্শন গুলো যদি তুমি দেখো তাহলে থ্রেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, সেপ্টিক অ্যাবর্শন, হ্যাঁ এতগুলো টাইপের অ্যাবর্শন আমাদের করতে হয় তাই না? থ্রেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড অ্যান্ড সেপ্টিক। আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব মিসড অ্যাবর্শন নিয়ে, ঠিক আছে? আর ইনডিউসড অ্যাবর্শন হতে পারে লিগ্যাল, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলা হয়, আর একটা ইললিগ্যাল, ইললিগ্যাল যেটা কমনলি সেপ্টিক অ্যাবর্শনে টার্ন নেয়, ঠিক আছে? দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাবর্শন। এখন আমরা দেখি অ্যানএমব্রায়োনিক প্রেগনেন্সি কি। হোয়াট ইজ অ্যানএমব্রায়োনিক প্রেগনেন্সি? অ্যানএমব্রায়োনিক এমব্রায়োনিক প্রেগনেন্সি রিফার্স টু এ নন ভায়াবল প্রেগনেন্সি উইথ এ জেস্টেশনাল স্যাক দ্যাট ডাজ নট কন্টেইন ইয়ক স্যাক অর এমব্রায়ো। অ্যানএমব্রায়োনিক প্রেগনেন্সি কি? নন ভায়াবল প্রেগনেন্সি উইথ এ জেস্টেশনাল স্যাক, একটা জেস্টেশনাল স্যাক এসেছে কিন্তু দ্যাট ডাজ নট কন্টেইন ইয়ক স্যাক অর এমব্রায়ো। একটা জেস্টেশনাল স্যাক এসেছে কিন্তু ইয়ক স্যাক অথবা এমব্রায়ো আসে নাই, হ্যাঁ। এটাকে আগে বলা হতো যে ব্লাইটেড ওভাম, ব্লাইটেড ওভাম, সেটা সেই টার্মটা আজকাল ইউজ করা হয় না। আর একটা ডেফিনিশন যে এনএমব্রায়োনিক অর ফিটাল ডিমাইস ইন হুইচ এন এমব্রায়ো অর ফিটাস ইজ ভিজুয়ালাইজড বাট কার্ডিয়াক অ্যাক্টিভিটি ইজ নট প্রেজেন্ট। এটাও এটা হলো এমব্রায়োনিক অর ফিটাল ডিমাইস। ফিটাল ডিমাইস আমরা কখন বলবো? ফিটাল অ্যাক্টিভিটি ইজ নট ভিজুয়ালাইজড, হ্যাঁ ফিটাসটা আছে কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, তার মানে কি বাচ্চাটা মারা গেছে, হ্যাঁ এটা তো বলা ফিটাল ডিমাইস অথবা এমব্রায়োনিক ডিমাইস। বাচ্চা ছিল আগে কিন্তু এখন নাই। আর এন এমব্রায়োনিক প্রেগনেন্সি মে বি ডায়াগনোসড হোয়েন, যে এটা বললাম যে এন এমব্রায়োনিক প্রেগনেন্সি ডায়াগনোসড হোয়েন দেয়ার ইজ নো এমব্রায়ো স্যাক অন এন্ডোভাজিনাল স্ক্যানিং ইন এ জেস্টেশনাল স্যাক উইথ মিন ডায়ামিটার মোর দেন 25 মিলিমিটার। এটা মানে কি? একটা এন্ডোভাজিনাল স্ক্যানিং মানে ট্রান্সভাজিনাল স্ক্যানিং, ভাজিনা দিয়ে যে আল্ট্রাসোনোটা করা হয় দ্যাট ইজ ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনো অর স্ক্যানিং। ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাম করার নিয়ম, হ্যাঁ নাইস গাইডলাইনে, কিন্তু আমাদের দেশে সব জায়গায় ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনো করার ফ্যাসিলিটি নেই, ওই জন্য আমরা ট্রান্সঅ্যাবডোমিনাল করে থাকি ইউজুয়ালি। আমাদের অনেক হাসপাতালে ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাম করার ফ্যাসিলিটি নেই। একটা এন্ডোভাজিনাল স্ক্যানিং করে স্যাক ডায়ামিটার যদি মোর দেন 25 মিলিমিটার হয়, হ্যাঁ কিন্তু কোনো এমব্রায়ো দেখা যায় না, নো এমব্রায়ো সিন, দ্যাট ইজ এন এমব্রায়োনিক প্রেগনেন্সি। দেয়ার ইজ নো এমব্রায়ো অন ফলো আপ এন্ডোভাজিনাল স্ক্যান। আমরা যদি আবার আফটার 10 to 7 days যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাও কোনো এমব্রায়ো দেখা যায় না এনএমব্রায়োনিক প্রেগনেন্সি। অথবা
more than 11 days after a scan showing gestational sac with egg sac but no embryo jeta ami bolchilam jodi amra 11 din pore ultrasonogram kori tao kono embryo dekha jay na ha amader kache patient der kibhabe ashe ekta ultrasonogram kore ashe ekta sac choto ekta sac ache erokom kalo ekta sac just ekta sac dekha jacche kono embryo ba fetal pole dekha jay na ha পরে তোমাদেরকে একটা ছবি দেখাবো এখানে একটা ছবি দিলাম কিন্তু ভুলে গেছি সেটা একটা স্যাক থাকবে কিন্তু পোল দেখা যাবে না বা কোনো এমব্রায়ো দেখা যাবে না হ্যাঁ অথবা মোর দ্যান 2 উইকস আফটার এ স্ক্যান শোয়িং জেস্টেশনাল স্যাক উইদাউট ইয়ক স্যাক অথবা অর এমব্রায়ো তার মানে কি আমাদের একটা এমব্রায়ো ছিল মোর দ্যান একটা জেস্টেশনাল স্যাক মোর দ্যান 25 মিলিমিটার কিন্তু কোনো এমব্রায়ো নাই অথবা 11 দিন পরে আল্ট্রাসোনোগ্রাম করে কোনো এমব্রায়ো নাই অথবা 2 উইকস পরে স্ক্যান করে দেখা যাচ্ছে যে কোনো এমব্রায়ো নাই হ্যাঁ আচ্ছা তোমরা জেস্টেশনাল স্যাক দেখতে পেয়েছি কিন্তু কোনো এমব্রায়ো নাই দ্যাট ইজ এন এমব্রায়োনিক প্রেগন্যান্সি হ্যাঁ আমাদের কাছে কমনলি এই ধরনের পেশেন্ট আসলে আমরা বলি যে 2 সপ্তাহ পর আবার আল্ট্রাসোনোগ্রাম করে আসেন আপনারা ঠিক আছে এখন আমরা কিছু ডেফিনিশন জানব কে আকছো আকাকি করো না এমব্রায়োনিক ডিমাইস কি এমব্রায়োনিক ডিমাইস ইজ এ প্রেগন্যান্সি উইথ এ ভিজিবল এমব্রায়ো মোর দ্যান 7 মিলিমিটার উইদাউট কার্ডিয়াক অ্যাক্টিভিটি একটা ভিজিবল এমব্রায়ো যদি মোর দ্যান 7 মিলিমিটার হয় উইদাউট কার্ডিয়াক অ্যাক্টিভিটি দ্যাট ইজ এমব্রায়োনিক ডিমাইস আর ফিটাল ডিমাইস কাকে বলবো ফিটাল ডিমাইস ইজ ইউজড ইফ এ ফিটাস প্রেগন্যান্সি মেজারিং 10 উইকস জেস্টেশন আর গ্রেটার উইদাউট কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেগন্যান্সি ছিল 10 উইকস অর গ্রেটার কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই দ্যাট ইজ কলড ফিটাল ডিমাইস আর হোয়াট ইজ রিকারেন্ট প্রেগন্যান্সি লস রিকারেন্ট প্রেগন্যান্সি লস ইজ ডিফাইন্ড অ্যাজ continuous loss of 2 or more pregnancies jodi por por dutu othoba tar beshi pregnancy continuously loss hoye jay that is recurrent pregnancy mane bare bare hocche recurrent pregnancy mane bare bare hocche ha ekhon second trimester pregnancy loss second trimester pregnancy loss ki early second trimester pregnancy loss is one that occurs after 13 weeks and prior to 20 weeks of gestation ঠিক আছে মানে 13 থেকে 20 weeks of gestation যদি pregnancy loss হয় that is second trimester pregnancy loss আর 20 weeks এর পরে যদি pregnancy loss হয় non viable pregnancy of 20 weeks or more typically referred to as stillbirth অথবা fetal death তোমরা বুঝতে পেরেছো students তাহলে embryonic demise fetal demise recurrent pregnancy loss second trimester pregnancy loss অথবা stillbirth আর fetal death এই ডেফিনিশন গুলো আমরা জানলাম septic abortion কি septic abortion refers to any abortion that is complicated by uterine infection আর স্টিল বার্থ অফ ফিটাল ডেথ এত আগেই বলেছি প্রেগন্যান্সি লস অকার্স এট 20 উইকস জেস্টেশন অর লেটার অর ওয়েট মোর দ্যান 350 গ্রাম অর গ্রেটার এটা কোন কোন জায়গায় বলা হয় 500 গ্রাম আর ব্লাইটেড ওভাম যেটা বলেছি এন এমব্রায়োনিক প্রেগন্যান্সি হ্যাঁ এটা ব্লাইটেড ওভাম এই টার্মটা আজকাল ইউজ করা হয় না এটার বদলে ইউজ করা হয় এন এমব্রায়োনিক প্রেগন্যান্সি What is inevitable miscarriage? Inevitable miscarriage is abortion that has been used to describe miscarriage that cannot be avoided because the cervix is open. Bleeding is heavy. Ekta pregnancy chilo, tar abdominal cramp hoyeche, parvaginal heavy bleeding hoyeche, ebong cervix ta open. Mane ei pregnancy ta ar continue kora jabe na. That is called inevitable miscarriage. তাহলে ইনভিটেবল মিসকারেজ কি
আমরা আল্ট্রাসাউন্ড যদি করি আল্ট্রাসাউন্ডে পাবো যে বাচ্চা হার্টবিট থাকতে পারে নাও থাকতে পারে, তার রেট্রোপ্লাসেন্টাল ক্লট হয়ে হেভি ব্লিডিং হচ্ছে এবং পারভাজানাল এক্সামিনেশন করলে সার্ভিক্সটা ওপেন পাবো, দ্যাট ইজ ইনভিটেবল মিসক্যারেজ। আর মিসড অ্যাবর্শন কি? মিসড অ্যাবর্শন হ্যাজ বিন ইউজ টু ডিসক্রাইব এ নন ভায়াবল প্রেগনেন্সি ইন দ্য অ্যাবসেন্স অফ সিমটম। নন ভায়াবল প্রেগনেন্সি মানে হার্টবিট নাই, বাচ্চার হার্টবিট নাই কিন্তু কোনো সিমটম নাই, ইন দ্য অ্যাবসেন্স অফ সিমটম, অথবা স্লাইট সিমটম থাকতে পারে। কি সিমটম থাকতে পারে? স্লাইট পারভাজানাল ডিসচার্জ অথবা ব্ল্যাকি ডিসচার্জ থাকতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শন। কি ইনকমপ্লিট অ্যাবর্শন? হল রিটেনশন অফ পার্ট অফ প্রোডাক্টস অফ কনসেপশন ইনসাইড দ্য ইউটেরাস, ইট মে বি দ্য হোল অর পার্ট অফ দ্য প্লাসেন্টা হুইচ ইজ রিটেইনড। তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শন হলো রিটেনশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন ইন দ্য ইউটেরাস, ইট মে বি হোল অর পার্ট অফ দ্য প্লাসেন্টা, হ্যাঁ মানে পার্টলি রিটেইনড অ্যান্ড পার্টলি এক্সপেলড ইন এ অ্যাবর্শন ইন হুইচ পার্টলি রিটেইনড অ্যান্ড পার্টলি expelled. And what is complete abortion? All products of conception has been expelled from the uterus. That is called complete abortion. মানে সব বের হয়ে গেছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যাবে কোনো কিছু নাই, uterus is empty. And what is threatened abortion? This is a clinical entity where process of miscarriage has started but not progressed to a state from which recovery is impossible. Threatened abortion যদি আমরা ডিফাইন করি, প্রসেস অফ অ্যাবর্শন স্টার্টেড বাট নট প্রোগ্রেস টু এ স্টেট ফ্রম হুইচ রিকভারি ইজ ইম্পসিবল, মানে এটা রিকভারি একটা স্টেটে এমন স্টেটে পৌঁছে নেয় যে রিকভারিটা ইম্পসিবল না, মানে এটা থ্রেটেন্ড অ্যাবর্শনটা এটা রিকভারি হতে পারে। কার্নিয়াস মোল কি? দ্য স্পেশাল ভ্যারাইটি অফ মিসড অ্যাবর্শন ইন হুইচ দ্য ডেড ওভাম অর আর্লি in early pregnancy is surrounded by clotted blood. এটা হলো একটা স্পেশাল ভ্যারাইটি অফ মিসড অ্যাবর্শন যেটা ডেড ওভামের পাশে ক্লটেড ব্লাড থাকে, এটা মিসড অ্যাবর্শনের একটা স্পেশাল ভ্যারাইটি। এগুলো কিছু ডেফিনেশন বললাম, এখন আচ্ছা একটা কথা, তোমরা কি এখানে আঁকা আঁকি করেছো, এগুলো ডিলিট করে ফেলো। এখন বলো কমন ইটিওলজি অফ প্রেগনেন্সি লস ইন আর্লি প্রেগনেন্সি। কমন ইটিওলজির মধ্যে ম্যাক্সিমাম হলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির মধ্যে ট্রাইজোমি মনোজোমি হতে পারে, ট্রাইজোমি 16 মেইনলি রেসপন্সিবল ফর আর্লি ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, ম্যাটারনাল অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস অ্যান্ড ট্রমা, এই তিনটে হলো মেইন কজ। ম্যাটারনাল অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি মানে কি? ম্যাটারনাল ইউটেরাসে এরকম বাইকনয়েড হতে পারে, সেপ্টেড ইউটেরাস হতে পারে, স্মল ইউটেরাস হতে পারে, ট্রমা, হ্যাঁ দিস আর দ্য মেইন কজ। আচ্ছা এখন পেশেন্ট কি পিকচার নিয়ে আসবে, কি ক্লিনিক্যাল পিকচার নিয়ে আসবে মিসড অ্যাবর্শনের পেশেন্ট? আমাদের পেশেন্টটা বলছিল তার আল্ট্রাসাউন্ডতে বাচ্চার হার্টবিট নাই, হ্যাঁ এখন সিমটমস অফ থ্রেটেন অ্যাবর্শন মে অর মে নট বি ডেভেলপ, মানে তার একটু হালকা পারভাজানাল ব্লিডিং থাকতেও পারে নাও থাকতে পারে, তার অ্যামেনোরিয়া ছিল, তার অ্যামেনোরিয়া থাকতে পারে, ভেরিয়েবল পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, তারপর হালকা পারভাজানাল ব্লিডিং থাকতে পারে নাও পারে, তারপর রিগ্রেশন অফ দ্য প্রেগনেন্সি সিমটমস। প্রেগনেন্সি সিমটমস, হোয়াট আর দ্য প্রেগনেন্সি সিমটমস? নশিয়া, ভমিটিং, ব্রেস্ট টেন্ডারনেস, হ্যাঁ দিস আর দ্য প্রেগনেন্সি সিমটম, দিস মে বি রিগ্রেসড, তার নশিয়া চলে গেছে, তার আর ভমিটিং হচ্ছে না, তার আগে ভমিটিং হতো এখন আর ভমিটিং হচ্ছে না, তারপর তারপর ব্রেস্টে সিমটমস, ব্রেস্টে কি কি হয়? ব্রেস্ট এনলার্জমেন্ট হয়, অ্যারিওলা ডেভেলপ করে, সেকেন্ডারি অ্যারিওলা, প্রাইমারি অ্যারিওলাটা বড় হয়, তার মন্টোকুমারি টিউবারকল থাকে, এই সিমটমসগুলো ডিক্রিজ করে, অ্যাবডোমেন ডাজ নট ইনক্রিজ, ইভেন মে ডিক্রিজ ইন সাইজ, তার 8 উইকসে 12 উইকসে যত বড় হয় আমরা অ্যাবডোমিনাল পাই, আস্তে আস্তে 14 উইকসে আর একটু বড় হয়, 16 উইকসে বিটুইন আম্বিলিকাস এন্ড পিউবাস সিম্ফাসিস হয়, তারপরে 20 উইকসে আপ টু আম্বিলিকাস আসে, অ্যাবডোমেন ডাজ নট ইনক্রিজ ইন সাইজ, দেখা যাবে যে তার 16 উইকস ইন প্রেগনেন্সি বাট
uterus is less than the period of gestation. Fetal movements are not felt or seized if previously present. অনেক সময় দেখা যায় 18 weeks fetal movement পেতো সে আর পাচ্ছে না. These may be symptoms of missed abortion. And milk secretion may start particularly in the second trimester abortion. Because of the declined estrogen. অনেক সময় breast থেকে milk secretion হয়. And a dark brown vaginal discharge may occur. এটাকে prune juice discharge বলা হয়. So these are the common causes of pregnancy loss, infection, chronic stressors, uterine malformation, cervical insufficiency, fetal malformation. Fetal malformation, anencephaly, trisomy, renal agenesis, or hydropsy. Anencephaly মানে কি যে বাচ্চা মাথা ডেভেলপ করে নাই, মাথা cranial vault develop, cranial vault and brain material develop করে নাই, that is anencephaly. Trisomy, chromosomal abnormality, renal agenesis, fetus এ যদি malformation থাকে তাহলে abortion হতে পারে. Thrombophilia, abruption, premature rupture of membrane. Premature rupture of membrane মানে তোমার membrane টা rupture হয়ে যাবে before the onset of delivery. Preterm labor, যদি 37 weeks এর আগে তার labor initiate হয় that is preterm labor. These are the causes of second trimester pregnancy losses. তাহলে mainly কি এক নাম্বার আমি আগে বলেছিলাম যে chromosomal anomaly হলো most of the common cause of first trimester abortion. আর second trimester abortion এর মধ্যে infection, chronic stress, তারপর uterine malformation, cervical insufficiency, cervical incompetence হয় usually. আর cervical incompetence cervix টা open হয়ে যায়. তারপর fetal malformation, maternal thrombophilia, these are the common causes of second trimester pregnancy loss. Acha. Ekhon ki ki sign hobe? Sign hobe trisomy ta ki? Trisomy holo chromosomal anomaly. Tinta trisomy 21 hai. Tinta ক্রোমোজোম 21 থাকবে. ট্রাইজোম মানে তিনটা ক্রোমোজোম থাকবে. আমাদের দুই সেট অফ ক্রোমোজোম থাকে না, আমাদের একটা ম্যাটারনাল ক্রোমোজোম আসে একটা প্যাটারনাল ক্রোমোজোম আসে, তাই না? আমাদের দুটো ক্রোমোজোম মানে 46 পেয়ার থাকে, 23 পেয়ার থাকে, তার মধ্যে একটা ম্যাটারনাল একটা প্যাটারনাল দুটো ক্রোমোজোম থাকে. ট্রাইজোমিতে তিনটা ক্রোমোজোম থাকবে, এক্সট্রা ক্রোমোজোম থাকবে. হ্যাঁ, এক্সট্রা ক্রোমোজোম মেইনলি কতগুলো 21 নাম্বার ক্রোমোজোমটা আসে যেটাকে বলে ট্রাইজোমি 21, যেটা ডাউন সিনড্রোম হয়। এছাড়া আসতে পারে ট্রাইজোমি 18, ট্রাইজোমি 16, এগুলো হতে পারে, এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। আচ্ছা, সাইন্স, সাইট্রাস ফেলস টু গ্রো ইভেন ডিক্রিজ, এটা আমি আগেই বলেছি, অ্যান্ড বিকামস ফার্মার। হ্যাঁ, ইট্রাসটা আস্তে আস্তে যে বড় হচ্ছিল প্রেগনেন্সিতে সেটা ফেলস টু গ্রো ইভেন ডিক্রিজ ইন সাইজ। ডিক্রিজ ইন সাইজ হয় কেন বলতো? অ্যামনিওটিক ফ্লুইডটা রিজর্পশন হয়ে যায়, হ্যাঁ, ওর জন্য ডিক্রিজ ইন সাইজ হয়। আচ্ছা, আমরা কি ইনভেস্টিগেশন করব? তোমাদেরকে আগে বলেছিলাম যে একটা আল্ট্রাসোনোতে দেখলে আমরা কি দেখব, হার্টবিট নাই, সেটা মুভমেন্টটাও নাই। এই যে দেখো, এটা হলো এমব্রায়ো, এখানে বাচ্চার কোনো হার্টবিট থাকবে না এবং বাচ্চার কোনো মুভমেন্টও থাকবে না। আচ্ছা, আল্ট্রাসোনো হলো কনফার্ম ইনভেস্টিগেশন, ঠিক আছে? আল্ট্রাসোনো হলো কনফার্ম ইনভেস্টিগেশন। আর কিছু স্টাডি করে দেখা গেছে মিসক্যারেজ রিস্ক কোরিলেটেড উইথ লার্জার হেমাটোমা সাইজ, ওল্ডার ম্যাটারনাল এজ এন্ড ব্লিডিং এট এ জেস্টেশনাল এজ লেস দেন 18 উইকস। লার্জার হেমাটোমা মানে কি? এখানে বাচ্চার এখানে যেখান থেকে প্লাসেন্টা ডেভেলপ করে সেখানে দেখা যাবে যে হেমাটোমা। আমি যদি আগে আল্ট্রাসোনোগ্রাম করি দেখা যাবে যে এখানে একটা হেমাটোমা হয়ে গেছে। হ্যাঁ, হেমাটোমা যদি লেস দেন 18 উইকস অফ জেস্টেশনাল উইকসে হয় এবং ম্যাটারনাল এজটা যদি বেশি হয় এবং যদি তার ব্লিডিং থাকে তাহলে তাদের এরকম আর্লি ফিটাল ডিমাইস হতে পারে। আচ্ছা, এগুলো একটু কঠিন কথা, এগুলো তোমাদের অত জানার দরকার নাই।
তোমরা জেনে রাখো যে কোলাপস জেস্টেশনাল স্যাক, এখানে যে জেস্টেশনাল স্যাকটা আছে এটা কোলাপস হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবসেন্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটি মানে বাচ্চার হার্টবিট থাকবে না, অর ফিটাল মুভমেন্ট। আল্ট্রাসোনো করলে দেখা যায় কি, এখানে বাচ্চার হাত পাগুলো সমানে নড়তে থাকে, এটা নড়বে না। তাহলে আল্ট্রাসোনো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আল্ট্রাসোনোতে কি ফাইন্ডিংস পাবো, তাহলে তুমি বলবে যে কোলাপসড জেস্টেশনাল স্যাক অর অ্যাবসেন্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটি অর ফিটাল মুভমেন্ট। হ্যাঁ, আল্ট্রাসোনোতে আমি এটা পাবো। আর আমি যদি অনেক দিন ধরে ফিটাসটা রিটেন করে, ইফ প্রলং রিটেনশন মোর দ্যান 2 উইক, তখন আমি ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করব। হ্যাঁ, ফিব্রিনোজেন এবং প্রথ্রোম্বিন টাইম, এগুলো দেখতে হবে যে কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন মিসড অ্যাবর্শনে কি কি কমপ্লিকেশন হতে পারে আমাদেরকে জিজ্ঞেস করবে, কি কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, একটা ফিটাস ইউটেরাসের মধ্যে তার হার্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, মানে বাচ্চাটা ফিটাল ডিমাইজ হয়ে গেছে, তাহলে ম্যাটারনাল কি সাইকোলজিক্যাল আপসেট হবে। সাইকোলজিক্যাল আপসেট, এই যে পেশেন্টটা আমরা যেটা হিস্ট্রি শুনলাম, তার 3 বার আল্ট্রাসোনোগ্রাম করেছে, সে মনে করেছে যে তার বাচ্চা বেঁচে আছে, তার বাচ্চার হার্টবিট আছে। হ্যাঁ, কিন্তু সে বারে বারে আল্ট্রাসোনো করছে, কারণ তার মনে হচ্ছে যে আমার বাচ্চা যদি হার্টবিট থাকে, আমার বাচ্চা এক জায়গা থেকে এক জায়গায় এভাবে 3 জায়গায় গিয়েছে। হ্যাঁ, তার মানে কি, তার সাইকোলজিক্যাল আপসেট, তার সাইকোলজিক্যাল আপসেট হয়েছে। হ্যাঁ, এটা একটা কমন জিনিস যে খুবই তার মন খারাপ হয়েছে, তার বাচ্চাটা মারা গেল, সাইকোলজিক্যাল আপসেট। হ্যাঁ, তারপর ইনফেকশন হতে পারে, যদি ক্লস্ট্রিডিয়া ওয়েলশি এ ধরনের অর্গানিজম অথবা আরো ভ্যাজানার যে স্ট্রেপটোকক্কাস সেগুলো দিয়ে ইনফেকশন হতে পারে। আর ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে যদি অনেক দিন রিটেনশন হয়। আমাদের কাছে যেসব মিসড অ্যাবর্শন আসে আজকাল, আজকাল তো আল্ট্রাসোনোতে আর্লি ডায়াগনোসিস হয়, এই ধরনের কমপ্লিকেশন সাধারণত থাকে না। আগেকার দিনে আরো 15-20 বছর আগে, তখন আল্ট্রাসোনোর অত ফ্যাসিলিটি ছিল না, তখন এই ধরনের ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার, ইনফেকশন এগুলো নিয়ে আসতে হয়। আমাদের কমপ্লিকেশন যেগুলো আছে সাইকোলজিক্যাল আপসেটটা মেনলি। আচ্ছা, এখন একটা মিসড অ্যাবর্শন আসছে, আমরা কাউন্সিলিং করবো কি, আমরা ম্যানেজমেন্ট করব কি করে, ম্যানেজমেন্ট করব কাউন্সিলিং, তাকে কাউন্সিলিং করব যে তার হার্ট বাচ্চাটা হার্টবিট নাই, আমরা খুবই সরি যে বাচ্চাটা হার্টবিট নাই, তারপরে তাকে আল্ট্রাসোনোর রিপোর্টটা দেখাবো এবং বলবো কেন বাচ্চাটা এরকম নষ্ট হয়ে গেল, সেটার কারণ যদি আমি জানা থাকে তাকে আমি বলবো, তাকে একটা সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ডিল করব। হ্যাঁ, আল্ট্রাসোনো আসলেই, হ্যাঁ তোমার বাচ্চা মারা গেছে, তোমাকে এখন ডিএনসি করতে হবে বা তোমাকে এখন চিকিৎসা করতে হবে, এরকম না বলে আমি তাকে আস্তে ধীরে সুন্দর করে বোঝাবো, তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করব। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, তাকে মানসিকভাবে একটু সান্ত্বনা দিতে হবে, তাহলে কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব, এখানে 2টা ভাগে ভাগ করা হয়েছে। ইফ ইউটেরাস সাইজ ইজ লেস দ্যান 12 উইকস অফ জেস্টেশন, if uterine size is more than 12 weeks of gestation. 12 weeks মানে কি, 3 মাস, তাই না? যদি uterus এর less than 12 weeks of gestation হয়, তাহলে আমরা misoprostol tablet দিব, misoprostol tablet per বাক্কালি দিব, মানে orally দিব, বাক্কাল অথবা মানে খেয়ে ফেলতে পারে, বাক্কাল মানে তার গালের মধ্যে রয়ে যাবে, সে আস্তে আস্তে ওটা ট্যাবলেটটা অ্যাবজর্পশন হবে, অথবা orally মানে পানির সাথে খেয়ে ফেলবে। হ্যাঁ, তারপরে মিফিপ্রিস্টন ট্যাবলেট, যেটা 400 মাইক্রোগ্রাম, আচ্ছা এখানে একটু আমার লেখা ভুল হয়েছে, মিফিপ্রিস্টন আগে দিব, দেন মিসোপ্রস্টল ট্যাবলেট 4-6 আওয়ারলি দিব, 400 মাইক্রোগ্রাম। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস? এটা আজকাল অহরহ পাওয়া যায় দোকানে, বিভিন্ন নামে পাওয়া যায়, অহরহ বিভিন্ন নামে পাওয়া যায়। মিসোপ্রস্টল একদিন খাই, তার 24 আওয়ার্স পরে মিসোপ্রস্টল মিফিপ্রিস্টন ট্যাবলেট একদিন খাই, এখানে আমার একটু লেখা ভুল হয়েছে, মিফিপ্রিস্টন আগে খায়, তারপর মিসোপ্রস্টল ট্যাবলেট 400 মাইক্রোগ্রাম 4-6 আওয়ারলি, ঠিক আছে, এটা খাবে, তাহলে স্পন্টিনিয়াসলি এটা বের হয়ে যাবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে এটা বের হয় না স্পন্টেনিয়াসলি, তখন তাদেরকে সাকশন ইভাকুয়েশন বা এমবিএ,
এমবিএ করে সাকশন ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, বলো তো কি? ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, হ্যাঁ, এটা করে সাকশন ভ্যাকুয়েশন করা যায়। আর ইন্টারেস্টটা যদি ইফ মোর দ্যান 12 উইকস ইন সাইজ, তাহলে মিফিপ্রিস্টন ট্যাবলেট একদিন দেওয়া হবে, যেটা আমি আগে বলেছি। তারপর 24 আওয়ার্স আফটার মিফিপ্রিস্টন, 24 আওয়ার্স আফটার মিফিপ্রিস্টন 400 গ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি দেওয়া হবে। তার মানে কি, এটা মিফিপ্রিস্টন আর মিসোপ্রোস্টলের কম্বিনেশন ট্রিটমেন্ট, অথবা 400 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি দেওয়া হবে, খাওয়ানো হবে পেশেন্টকে। হ্যাঁ, এটা পারভেজান এলো দেওয়া যেতে পারে, এটাতেও যদি আস্তে আস্তে এটা বের হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা রিটেইন করে যায়, যদি মোর দ্যান 12 উইকস অফ জেস্টেশন হয় তাদেরকে অক্সিটোসিন ড্রিপ দিয়ে ইভাকুয়েশন করা হয়, অথবা ডিএনসি। ডিএনসি মানে ডাইলিটেশন এন্ড কিউরেটিস, ডাইলিটেশন এন্ড কিউরেটিস করে বের করা হয়। যদি কিছু কিছু ক্ষেত্রে মিফিপ্রিস্টন মিসোপ্রোস্টল ট্যাবলেট দিয়ে যদি না বের হয়, সেখানে রেয়ারলি ডাইলিটেশন এন্ড কিউরেটিস। আগে এই মিফিপ্রিস্টন মিসোপ্রোস্টল ট্যাবলেট ছিল না, তখন ডাইলিটেশন ইভাকুয়েশন আসতো আগে ট্রিটমেন্টের মধ্যে। এখন তোমাদের মনে রাখতে হবে মিসোপ্রোস্টল আর মিফিপ্রিস্টনের ট্যাবলেট, তাই হলো ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট। এই গেল মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট। তোমাদের এখন কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এই ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট ইয়া কমপ্লিকেশন আছে ম্যাম? কিসে কোনটা? মিসোপ্রোস্টল ট্যাবলেটের, মিসোপ্রোস্টল, হ্যাঁ ট্যাবলেট মিসোপ্রোস্টল, হ্যাঁ মিসোপ্রোস্টল ট্যাবলেট কিছু কিছু কেসে দেওয়া যায় না, যেমন পেশেন্টের যদি অ্যাজমা থাকে, পেশেন্টের যদি হাই ফিভার থাকে, তাহলে দেওয়া যাবে না। হ্যাঁ, আর সাইড ইফেক্ট থাকতে পারে, এটা হলো এটা তো ক্র্যাম্পিং পেইন করবে, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন করবে, তার অনেক সময় ডায়রিয়া করে, এই ধরনের কমপ্লিকেশন হতে পারে। ম্যাডাম, 12 সপ্তাহ আগের আর 12 সপ্তাহ পরের ট্রিটমেন্ট কি পুরো সেম? মিফিপ্রিস্টন আর মিসোপ্রোস্টল? হ্যাঁ 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 হ্যাঁ, মিফিপ্রিস্টন মিসোপ্রোস্টল দিয়ে মোটামুটি সেম, মোটামুটি সেম। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি বলেছি, 12 সপ্তাহ আগে আরেকটা ট্রিটমেন্ট হলো সাকশন ইভাকুয়েশন, এটা হলো এমভিএ করা হয়, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। কিন্তু 12 সপ্তাহ পরে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন অত করা হয় না, তাও 14 উইকস পর্যন্ত করা হয়। কিন্তু এই যে মিফিপ্রিস্টন মিসোপ্রোস্টল মেইনলি দেওয়া হয়, তারপরে মিফিপ্রিস্টন কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না, তাদেরকে 400 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি দেওয়া হয়। মানে এখানকার যে সেকেন্ড জিনিসটা, এখানে তো দুইটা ড্রাগের কম্বিনেশন, মিফিপ্রিস্টন আর মিসোপ্রোস্টল। হ্যাঁ, সেকেন্ডটা 400 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি দেওয়া হয় আনটিল এক্সপালশন। আমাদের পেশেন্ট আজকাল দেখা যায় যে এরকম মিস্ট্রা বসা নিয়ে হাসপাতালে ভর্তি হলো, আমরা একটা মিফিপ্রিস্টন ট্যাবলেট দিয়ে দিই, তারপরে হাসপাতালে ভর্তি করে রাখি, তারপরের দিন মিসোপ্রোস্টল ট্যাবলেট দিই, দুটো করে 400 মাইক্রোগ্রাম মানে 200 মাইক্রোগ্রামের দুটো ট্যাবলেট, এটা 4 to 6 আওয়ারলি দিই, তারপর স্পন্টিনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, স্পন্টিনিয়াসলি এক্সপেল হয়ে যায়। তারপর কিছু কিছু ক্ষেত্রে অক্সিটোসিন ড্রিপ দেওয়া লাগে অথবা ডিএনসি করা লাগে। হ্যাঁ বলো, আর কিছু থাকতে বলো কোয়েশ্চেন। তাহলে তোমাদের একটা কেস যদি মিসড অ্যাবর্শন আসে, হ্যাঁ, তোমাদের জিজ্ঞেস করতে পারে এটার সাইন সিমটম কি, তখন তুমি বললে যে হিস্টোপ্যামিনুরিয়া ছিল, তারপরে রেগ্রেশন অফ দা সাইন সিমটম অফ প্রেগন্যান্সি, যে যেমন ইউটেরাসটা এনলার্জমেন্ট হওয়া, তারপরে নশিয়া ভমিটিং, ব্রেস্ট টেন্ডারনেস, এগুলো কমে যাবে। হ্যাঁ, তারপর আর কি থাকতে পারে, পারভাজানাল ডিসচার্জ থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে হাউ উইল ইউ ডায়াগনোস? তুমি বলবে যে আই ডায়াগনোস বাই আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোস। আর আমরা আর কি ইনভেস্টিগেশন করব, আর ইনভেস্টিগেশন করব আমরা ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্টের জন্য আমরা রুটিন যে সব ইনভেস্টিগেশন করি, কি কি রুটিন ইনভেস্টিগেশন করি প্রেগন্যান্সিতে, আমরা সিবিসি, তারপর ব্লাড সুগার ফাস্টিং এন্ড 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ, তারপরে ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, এইচবিএসএজি, বিডিআরএল, হ্যাঁ এগুলো রুটিন, ইউরিনারমি,
আলট্রাসোনোগ্রাফি, এগুলো হলো রুটিন ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন পেশেন্টে যদি করা না থাকে আমি সেগুলো করবো। হ্যাঁ, তারপর থাইরয়েডের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখার জন্য টিএসএইচ করবো, এগুলো করবো। এবং ম্যানেজমেন্টের জন্য শুধু লাগবে আমার আলট্রাসোনোগ্রাফি, এবং প্রলং রিটেনশন হয়ে গেলে তখন কিছু কোয়াগুলেশন প্রোফাইল করা লাগে। তারপর তোমাকে টিচার জিজ্ঞেস করবে তুমি কি ম্যানেজ করবা, তখন জিজ্ঞেস বলবা যে 12 উইকসের যদি লেস দেন 12 উইকস হয় আমি মিসোপ্রস্টল ট্যাবলেট দিব, এবং 24 আওয়ার্স আফটার মিসোপ্রস্টল, মিসোপ্রস্টল ট্যাবলেট দেওয়ার 24 আওয়ার্স পরে আমি মিসোপ্রস্টল ট্যাবলেট দিব। এখানে এই জিনিসটা হবে না, মিফিপ্রিস্টন, মিফিপ্রিস্টন দেওয়ার পর 24 আওয়ার্স পরে 400 মাইক্রোগ্রাম মিসোপ্রস্টল 4 to 6 hourly দিব। ঠিক আছে, এই গেল আমার ম্যানেজমেন্ট। কি কি কমপ্লিকেশন হতে পারে? সাইকোলজিক্যাল আপসেট, ইনফেকশন, কোয়াগুলেশন ডিসঅর্ডার ইফ রিটেন মোর দেন 2 weeks। এই হলো আজকে আমাদের এই টপিকস। মিস্টার বোশান, কোনো কথা আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে আমাদের ক্লাসটা এখানেই শেষ। এমব্রায়োনিক প্রেগন্যান্সিটা মেইনলি কি কারণে হয়? আচ্ছা, এনএমব্রায়োনিক প্রেগনেন্সি মেইনলি হয় হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে জেনেটিক ডিসঅর্ডার, যেটা ম্যাটারনাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার হতে পারে, যেটা ট্রাইজোমি বললাম, তিনটা ক্রোমোজোম, মনোজোমি, মনোজোমি যেটা আমাদের এক্স জিরো, হ্যাঁ, যেটা টার্নার সিনড্রোম হয়। এমব্রায়োটা যদি ও ধরনের হয়, হ্যাঁ, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে যে অ্যাবর্শন হয় তার 50% কজ হলো জেনেটিক অ্যাবনর্মালিটি। জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য মেইনলি এনএমব্রায়োনিক প্রেগন্যান্সি হয়। আর কোয়েশ্চেন কি কঠিন লাগলো বেশি জিনিসটা? না ম্যাডাম। হ্যাঁ, এটা এটা ট্রিটমেন্ট না, তোমাদের যেসব বই আছে ওই বইয়ে কিন্তু বই থেকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে লিখে বোঝানোর চেষ্টা করেছি। আমার লেখার মধ্যে একটা ওয়ার্ড ভুল ছিল, তো আমি মুখে বলেছি আর কি। হ্যাঁ, তাহলে কি দিব আমরা? মিফিপ্রিস্টন ট্যাবলেট দিব, তো 24 আওয়ার্স পরে মিসোপ্রস্টল ট্যাবলেট 400 মাইক্রোগ্রাম 4 to 6 hourly দিব আনটিল এক্সপালশন, অথবা মিফিপ্রিস্টন না পাওয়া গেলে মিসোপ্রস্টল দিব। হ্যাঁ বল, আর কিছু থাকলে বলো। এনি কোয়েরি? তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমরা কি আছো আমার সাথে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আজকে এখানে শেষ করি। জি ম্যাডাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ।